বুধবার সাংবাদিকদের সামনে জেলা শাসক রাজর্ষি মিত্র বলেন, গতকাল দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতির হাত থেকে মুর্শিদাবাদের অতিরিক্ত জেলা শাসক ভূমি ও ভূমি সংস্কার অংশুল গুপ্তাকে এই ভূমি সম্মান দেওয়া হয়েছে গ্রাম উন্নয়ন মন্ত্রকের ভূমি সম্পদ বিভাগের তরফ থেকে। অংশুল গুপ্তা তিনি ভূমি সম্মান পুরস্কার গ্রহণ করেন। এই ভূমি সম্মান পুরস্কার পশ্চিমবঙ্গের 4টি জেলা এবং ভারতবর্ষের 68টি জেলা পেয়েছে বলে জানান জেলা শাসক রাজর্ষি মিত্র। তিনি বলেন, জমির নথির 100% ডিজিটাইজ আমাদের জেলা 2020 সালেই করে ফেলেছে। জেলা শাসক বলেন, এখন এর ফলে সাধারণ মানুষ জমির সমস্ত নথি অনলাইনে দেখতে পাবেন। এছাড়া আর মানুষকে খাজনা দেওয়ার জন্য অফিসে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। এর ফলে জমি মালিকের নির্দিষ্ট জমির খাজনা ঘরে বসেই তিনি তা দিতে পারবেন। মুর্শিদাবাদ বঙ্গালের মধ্যে 4টা জেলার মধ্যে ছিল যেখানে এই কাজটা 100% হয়েছে। তাই জন্য মাননীয় প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থেকে, রাষ্ট্রপতি মহোদয়া থেকে আমরা এই প্ল্যাটিনাম সার্টিফিকেট অথবা ভূমি সম্মান মুর্শিদাবাদ জেলার জন্য পেয়েছি। এই ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রাম গোটা ভারতবর্ষে একই সাথে শুরু হয়েছিল, অ্যান্ড ইট টুক আ লট অফ টাইম। কিন্তু এতদিনে মাত্র 68 ডিস্ট্রিক্টস আউট অফ দ্য 670 প্রায় 700 ডিস্ট্রিক্ট আছে যারা এই অবধি যেতে পেরেছে, এবং ওয়েস্ট বেঙ্গলেও মাত্র 4টি জেলা যেতে পেরেছে। অ্যান্ড ইট ইস আ ডিউ রিকগনিশন বাই দ্য অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মাননীয় রাষ্ট্রপতি এই সম্মান প্রদান করেছেন। অ্যান্ড দ্য ডিস্ট্রিক্ট ইজ এক্সট্রিমলি প্রাউড টু হ্যাভ গট ইট।